গভীর রাতের পরে হয়তো একটা সকাল আসে বা একটা সকালের পর গভীর রাত আসে। আজকে যখন কৃষকরা আন্দোলন করছেন দিল্লিতে, যখন 72 বছর ধরে কোনো কৃষক সংগঠনই তাদের পাশে দাঁড়ায়নি, স্বাভাবিকভাবে তাদের রাস্তাতেই থাকা উচিত এবং আত্মহত্যা প্রমাণ করে যে আমাদের দেশের মানুষেরাও তাদের পাশে ছিলেন না। আপনারা যখন ফেসবুকে কমেন্ট করছেন, টুইটারে কমেন্ট করছেন, বারবার করে লিখছেন আমরা তাদের সাথে আছি, তাদের সাথেটা কীভাবে আছেন এইটা মনে হয় এখন অবধি কেউ জানাননি। আমি জানাই ভাবনামুখের পক্ষ থেকে, কারণ আমরা ডেভেলপমেন্ট জার্নালিজমের কথা বলি, আমরা মানুষ যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই সিস্টেমটার কথা বলি। আপনি কীভাবে দাঁড়াতে পারেন? আপনার অফিসে ধরুন 1000 জন কাজ করে, তা সেই 1000 জন 100 টাকা করে দিতেই পারে, তাহলে যদি 1 লাখ টাকা মাসে হয়েই থাকে তাহলে আপনারা কৃষক সংগঠনকে দিতেই পারবেন। এবার আপনি বলবেন আমি তো কোনো কৃষক সংগঠনকে চিনি না, তাহলে আমাদের মাধ্যমে যেতে পারবেন, আমরা বলে দেব কোন কৃষক সংগঠনকে দেবেন। এইভাবে আপনি কৃষকদের পাশে দাঁড়াতে পারেন। এবার আপনার প্রশ্ন হয় আমি কেন দাঁড়াবো? এখন যে 50 টাকা আলুর দাম দিচ্ছেন, বিজেপি যে বিলটা পাশ করেছে তার জন্য আপনাকে 80 টাকাও দিতে হবে। তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, ইলেকট্রিসিটির দাম বাড়বে। আমরা যে 3টে পয়েন্টের কথা শুনছি দিল্লিতে, যেটা নিয়ে মিটিং হচ্ছে, তার সঙ্গে তারা ডিজেলের দামও 50% কমাতে বলেছেন। গুজরাতে যারা কটন বিক্রি করে, কটন তৈরি করে, তাদের বাড়িতে লাস্ট ইয়ারের স্টক পড়ে আছে বিকজ অফ এগ্রিমেন্ট। আমাদের দেশের কর্পোরেটরা, প্রাইভেট লিমিটেড ফার্মরা, ইভেন গভর্নমেন্টও আমাদের দেশের চাষিদের প্রবলেম সলভ করতে পারবে না। মিটিং সে যতবার ইচ্ছে হয়ে যাক, সলভ আপনাকে করতে হবে। সে যে চাষের জন্য টাকাটা ইনভেস্ট করছে আপনার জন্যে, নিজের ঘরের টাকা লাগিয়ে এখন অবধি সে জমিদারের প্রবলেম, মানে জমিদারের যে ঋণগুলো সে নিয়েছিল সেগুলোকে দিয়ে মেটাতে পারেনি, তাই আমরা এখনও আত্মহত্যার কথা শুনছি এবং শুনব। গভর্নমেন্টের 500 টাকা দেওয়াটা, ওটা হচ্ছে ভিখারিদের ভিক্ষে দান করা। 500 টাকা সে গ্রামের লোকেদের থেকে চাইলেও পেয়ে যাবে, সেখানে বড় খেলা নেই। খেলাটা হচ্ছে আপনার সঙ্গে, আপনি যে ওই মিটিংয়ে যাননি, আপনি এখনও রাস্তায় নামেননি, আপনি দিল্লিতে নেই, আপনি কলকাতার রাস্তায় নেই, আপনি হায়দ্রাবাদের রাস্তায় নেই, আপনি নাগপুরের রাস্তায় নেই, আপনি বারাণসীর রাস্তায় নেই, আপনি কোথাও নেই। দেখবেন যে নাগরিকরা এই মুহূর্তে মাসে 2 থেকে 3 হাজার টাকা এক্সট্রা খরচা করছেন শুধুমাত্র কিছু ডাল টাল আনাজ কেনার জন্যে, আপনারা এই 3-4 হাজার টাকা বাঁচাতে পারেন যদি শুধু মাসে 100 টাকা আপাতত দিয়ে শুরু করতে পারেন। তাহলে ভারতের বৃহত্তম যে লড়াই সেটা হয়ে যেতে পারে। কালকে সিপিডিআর থেকে রাত্রির 11টার সময় দয়াময় বিশ্বাস আমাকে ফোন করলেন যে 10 ডিসেম্বরের প্রোগ্রামে থাকবেন। আজ 1 বছর ধরে আমি তাকে ফোন করে করে চেষ্টা করে হন্য হয়ে গেলাম, তিনি ফোন অবধি ধরেননি। হঠাৎ করে কেন নরেশ জৈনকে রাত্রির 11টার সময় ফোন? তার কারণ হচ্ছে নিউজ পেপার ব্যাংকের আইডিয়া আমেরিকা অবধি পৌঁছে গেল এই সিপিডিআরের হাত ধরে, যাদেরকে আমি বারবার করে বলছি যে আপনাদের এতগুলো সংগঠন, তারা যদি মানুষকে বাঁচাতে পারে তাহলেই তো হিউম্যান রাইট এস্টাবলিশ হয়ে যায়। তারা এখন অবধি আমাকে একটা কার্ড অবধি দিতে পারেনি যাদের নিউজ আমি করে দিই। অথচ আকাশদীপ আমাকে ফোন করলো যে নরেশদা, আমরা আপনাকে ন্যাশনালিস্ট কোনো হিউম্যান রাইট অর্গানাইজেশনের হেড করতে চাই হুগলির, যাতে আপনি আপনার কাজ করতে পারেন, তারপরে আমরা ন্যাশনাল টিমে আপনাকে নিয়ে আসব। এবং আপনাকেও আমি আকাশদীপ বলি, আমার এই অনুষ্ঠানের মাধ্যমে যখন দেখবেন আমাদের দেশে হাজারো এই আপনাদের মতন হিউম্যান রাইট অর্গানাইজেশন আছে যারা দেশের কোনো কাজে লাগে না, আমি পরিষ্কার করে জানাচ্ছি দেশের কোনো কাজে লাগে না, তাই আমি আপনার অফারটা একমাত্র অ্যাকসেপ্ট করব যদি আপনি আমাকে বোঝাতে পারেন যে আপনারা দেশের কীভাবে কাজে লাগেন, আপনারা কটা মানুষকে বাঁচান এবং বাঁচানোর পর কী করেন, আপনারা পুরো দেশভিত্তিক মানুষের পাশে দাঁড়ানোর আদৌ কোনো প্ল্যান করেছেন কি না। আপনিও বিজেপির মতন একটা ন্যাশনাল পার্টি ছাড়া আর কি, একটা কমিউনিস্ট এই সিপিএমের পার্টি ছাড়া আর কি, একটা কংগ্রেস বাদে আর কি, আপনি কি আর কিছু, নাকি আপনিও সেই সংগঠনের মতন হাজারো হাজারো সংখ্যা বাড়িয়ে যান, 500-600 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করান এবং আপনাদের কাজ শেষ হয়ে যায়? আমি কোনো মেকি সংস্থার সঙ্গে থাকব না যে সংস্থা দেশের কোনো প্রবলেমই সলভ করবে না। 50 বছর ধরে এখনও রেলওয়ের ভেন্ডাররা আইডি কার্ড পায়নি। আপনার কি মনে হয় আমাদের দেশে হিন্দুরা থাকে? মুসলিমদের কথা বাদই দিচ্ছে, যে সংগঠন বারবার হিন্দু হিন্দু বলে চেঁচায়, রেলওয়ে ভেন্ডারদের মধ্যে তো 90% হিন্দু, তাদেরকে এখন অবধি কার্ড দিতে পারেনি আমাদের দেশের গভর্নমেন্ট। আগেরও
এখনো 6 বছর ধরে যারা রাজত্ব করছে তারা কি জানে না যে রেলে ভেন্ডাররা উঠে 7 মাস ধরে যাদের পেট একদম কেটে চিড়ে বাদ দিয়ে দিয়েছে, কতজন বেঁচেছে কতজন মরেছে সেই সম্বন্ধে জ্ঞান অবধি নেই আমাদের দেশের লোকেরা, তারা কি সংগঠন করেন? আই হ্যাভ ডাউটস। আপনি যদি ক্লিয়ারলি আমাকে না বোঝাতে পারেন দেন ওয়াই শুড আই জয়েন, আর আপনি যদি ক্লিয়ারলি বোঝাতে পারেন তাহলে দেশের প্রত্যেকটা মানুষকে আমি বুঝিয়ে দেবো কেন তারা হিউম্যান রাইটস করবে। তার কারণ হচ্ছে এই 9 মাসে দেখা গেল গভর্নমেন্ট, পুলিশ, আর্মি, ডক্টর, লয়ার এদের সবার থেকে বেশি কাজ করেছে দেশের এনজিওরা, হিউম্যান রাইটস সংস্থারা আর ইন্ডিভিজুয়ালরা। তাদেরই জন্য একটা মিটিং ডাকা হয়েছে 6 ডিসেম্বর বাই উই ফর অল। কিছু মানুষকে আপনারা শুনবেন আজকে, যেটা পার্থ দত্ত আমাকে পাঠালেন অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের, এবং কিছু কথা শুনবেন আপনারা 6 তারিখে, কিছু কথা শুনবেন 7 তারিখে। আর আপনাদের মতন সংগঠনরা যারা হিউম্যান রাইটস করেন, যারা এনজিও করেন, যারা দেশের জন্য কাজ করেন, আপনাদের পার্সোনাল যদি কিছু প্রমোশন থাকে মাসখানেক ধরে যে প্রতিদিন আমরা আমাদেরকে দেখাতে চাই, তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখে দেশ যদি জাগে এটা যদি আপনারা মনে করেন, তার তো একটা ফিস আলাদা হবে, কারণ আমি অ্যাড তো নেব না, আমাদের এই চ্যানেল চলবে বাই মেম্বারশিপ। আর বাদবাকিদের বলছি যারা অনলাইনে আসতে চান, যারা দেশে দেখাতে চান না ধর্ষণের বাইরেও ভারতবর্ষ আছে, ভুকার বাইরেও ভারতবর্ষ আছে, চাষিদের পাশে দাঁড়ানোর জন্য ভারতবর্ষ আছে, একটা লেবার যে 120% ইন্টারেস্ট দেয় ইয়ারলি তার পাশেও দাঁড়াতে পারে আমাদের দেশের জনগণ, তার জন্যই ভাবনামুখকে ভাবা হয়েছিল। তাই আপনারা যারা এই মুহূর্তে দেশ নিয়ে ভাবছেন, বারবার করে ভাবছেন, সকালবেলা ভাবছেন, রাত্রিবেলা ভাবছেন, গভীর রাতে ভাবছেন, যারা বুঝতে পারছেন যে রবীন্দ্রনাথ নজরুল পরেও আমাদের দেশের লোকেরা শুধু কমেন্ট আর জন্মের তারিখগুলো আপলোড করবে, তার বাইরে কিছু করবে না, সেই মানুষদেরকে বলি আপনারা আগে একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের কাজ দেশকে দেখাতে শুরু করুন। কারণ কোনো বড় চ্যানেল আপনাদেরকে দেখাবে না, কোনো বড় চ্যানেল জানতে চাইবে না যে একটা ছেলে মেয়ের ডিভোর্স হয় কেন, কেউ জানতে চাইবে না দেবকুমার মল্লিক কিছু মাকে এখনও কেন খাওয়ান, কেউ জানতে চায় না এই খবরগুলো। শুধুমাত্র কিছু মানুষ যারা বাড়িতে বসে একটা অদ্ভুত দেশের অপেক্ষায় যে দেশের মানুষেরা তাদের পাশে দাঁড়াবে, তারা চুপচাপ ঘরের ভেতরে বসে, সেই মানুষদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে আপনারা বলে পাঠান এইভাবে ধরে নিজেদেরকে টেবিলের ওপরে মোবাইলটাকে রেখে নিজেদেরকে ভিডিও রেকর্ড করে পাঠান। আজকে হরিভূমিকে বারবার করে বললাম হিন্দুকে বাঁচাতে হবে না, গরিব ভারতবাসীকে যদি বাঁচাতে পারো তাহলেই হিন্দু বেঁচে যাবে। অনেক উকিল আর জাজদের বলতে শুনেছি সংবিধান বাঁচাও, সংবিধান একটা বই, ওটা এমনি বেঁচে থাকবে রিপ্রিন্ট করে দিলে। গরিব মানুষকে বাঁচান, বস্তি বাড়িতে যান, সেগুলোর হালটা ঘোরান, তাহলে দেশ বাঁচবে। আজকের মতন ধন্যবাদ। আপনারা যারা ভবিষ্যতে জয়েন করবেন তারা কন্ট্যাক্টে থাকবেন। আমি চাইছি জেলা ওয়াইজ সব জায়গায় আমাদের একটা করে সেন্টার হবে, যেখানে গিয়ে আপনারা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারবেন। এই ভারতবর্ষের সকাল আপনাদের হাত ধরে আসবে, সোশ্যাল অর্গানাইজেশনের হাত ধরে আসবে, এবং বাইরের থেকে ফান্ডিং চাই না, আমরা নিজেদের ফান্ডিং নিউজ পেপার ব্যাংক খুলে, আমি ধন্যবাদ জানাই সুমন কুমার ঝাঁকে যিনি তার স্কুলে এই কাজটি শুরু করছেন। মাসে 1 দিন 3 ঘন্টার ভেতরে আপনাদের পুরনো খবরের কাগজ, খাতা, বই এবং তার সঙ্গে পুরনো কাপড় জমা দিন, যাতে আমরা দেশের কাজে লাগি। এবং যাদেরকে হেল্প করছেন তাদেরকেও বলুন বাড়ি বাড়ি গিয়ে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা দিতে। এইভাবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কানেক্টেড হবে এবং প্রত্যেকটা শহরের জন্য একটা করে চ্যানেল হবে অনলাইন, যেটা সেই শহরের প্রবলেমগুলো তুলে ধরবে এবং সমাধানও তুলে ধরবে। আজকের মতন এতটাই। দেখতে থাকুন ভাবনামুখ, সাবস্ক্রাইব করুন ভাবনামুখ, শেয়ার করুন ভাবনামুখ, আর প্রতিদিন 15 মিনিট আমাদের জন্য বার করুন। যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আংটি পরে না কাজ করে লিখবেন, তাহলে ধন্যবাদ। নমস্কার, আমি কবিতা গুপ্ত, KHRID ফাউন্ডেশনের আমি অল বেঙ্গলের প্রেসিডেন্ট। আমি দীর্ঘদিন ধরে মানুষের অধিকারের স্বার্থে লড়াই করে চলেছি, একের পর এক কোনো সমস্যা যদি হয়ে এসছে আমি সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমার কাজ যেখানে মানুষের অধিকার নিয়ে ছিনে মিনে খেলা হয়, মানুষের সাংবিধানিক অধিকার যেখানে ক্ষুণ্ণ হয়, আমি এবং আমার উচ্চ নেতৃত্ব তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই। আমি সারা বাংলা জুড়ে একের পর এক কাজ করে চলেছি মানুষের স্বার্থে। আজকে আমি আনন্দিত উই ফর অল 6 ডিসেম্বর যে অনুষ্ঠানটি করছি সেখানে আমন্ত্রিত আমাকে ডাকা হয়েছে। আমি সৌভাগ্যবান যে আমি তাদের মঞ্চে উপস্থিত থাকতে পারবো, চেষ্টা করবো তাদের মঞ্চে উপস্থিত থেকে তাদের পাশে দাঁড়িয়ে
আমরা একসাথে একযোগ হয়ে কাজ করার। নমস্কার, আমি সত্যু সুখচলে থাকি। আমি একজন পেশা মুসলিমী। তা আমি রোজ 8টা ভ্যান চালাই, মানে যত বাজে আলোগুলো আসছে নামাই নামি টামি। আমরা যত যা রোজগার করি, 2-1টা যা রোজগার করি, সব আমাদের কুকুরদেরকে খাওয়াই, রাস্তায় স্ট্রিট দরকে, এবং 40 কিলো চাল, 20 কিলো মাংস রান্না করে খাওয়ানো হয়। আর প্রতি বছর একটা অনুষ্ঠান করি, ওখানে 400 কিলো চাল, 200 কিলো মাংস রান্না করে যত 5,000 কুকুর প্রায় খাওয়া দাওয়া করে। কুকুরদের জন্মদিনও করি এবং কিছু মানুষের বস্ত্র দান করি প্রতি বছর। 100 লোককে শাড়ি দেওয়া হয়। আর সবথেকে বড় প্রমাণ এখানে, 20 কিলো চাল রান্না করা আছে। এটা এখন আমাদের রাষ্ট্রের ঠিক জোর দিয়ে জন্য বেরোবে। আর প্রতি বছর আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করে থাকি এবং এবার ইচ্ছা আছে লাইকেশন করবো, যতটুকু পারি মানুষের জন্য করে দিই, আশা করি আরও করে যাবো। পার্থদা সরকারকে কোথায় একটা অনুষ্ঠান করছেন, সেটার জন্য আমরা যাবো, আপনারাও যান, আপনারাও আসেন, আমারাও থাকবো। চেষ্টা করেন রোববার দিন সরকারকে আমি সবাই মিলে যেতে পারি, এটা সব থেকে মূল্যবান জিনিস হবে। নমস্কার। নমস্কার, আমি পার্থ দত্ত, হুগলি জেলার সাহাগঞ্জের ব্যান্ডেলে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার। আমি কিছু সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি, যেমন দৃষ্টিহীন প্রতিবন্ধী, অনাথ শিশু, কৃতি ছাত্রছাত্রী, থ্যালাসেমিয়া রোগী, পশুপ্রেমী ও রূপান্তরকামী মানুষ, এদের নিয়ে থাকি এবং থাকবার চেষ্টা করি। আর প্রতি বছর মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে যারা সমাজে বিশেষ বিশেষ কাজে কাজ করেন, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর 100 জন মানুষকে সম্বর্ধনা দিয়ে থাকি। এছাড়া এই প্রোগ্রামে আমার 3 দিন ধরে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়। তা শুধু সম্বর্ধনা না, এছাড়া ম্যাজিক, বাউল, থ্যালাসেমিয়া রোগীদের ক্যাম্প, চক্ষু শিবির, ফিজিওথেরাপি শিবির, এই প্রোগ্রামগুলো আমি এই 3 দিন মধ্যে আমি প্রোগ্রামগুলো করি। তাই প্রতি বছর যাতে এই প্রোগ্রামটা আমি ভালোভাবে করতে পারি, আপনাদের সহযোগিতা এবং সাহায্যের আশা রাখি। আগামী 6ই ডিসেম্বর রবিবার নিউ টাউনে নজরুল তীর্থ মঞ্চে উই ফর অল ট্রাস্ট তাদের ব্যবস্থাপনায় একটা 100 জন মানুষকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হবে, যারা বিশেষ বিশেষ সংস্থার মাধ্যমে কাজ করছে বা ব্যক্তিগতভাবে কাজ করছে। তাই আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছি। আপনাদেরও অনুরোধ করছি যে আপনারা এই প্রোগ্রামটায় এসে যাতে আমাদের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত এবং সুন্দরভাবে করতে পারি, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার। করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে লকডাউন চলছে, কিন্তু এই পরিস্থিতিতে দেখা দিয়েছে রক্তের চরম সংকট। হন্য হয়ে মানুষজন আসছেন আমাদের কাছে, আসছেন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও রক্তের যোগান নেই, কারণ সমস্ত রক্তদান শিবিরগুলি বাতিল হয়ে যাচ্ছে, রক্তদান শিবিরগুলো করা যাচ্ছে না। জনায়তের ভয়ে প্রশাসন রক্তদান শিবিরের অনুমতি দিচ্ছে না, ফলত রক্তদান শিবির হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়া এবং আমাদের ফোনে বন্ধুবান্ধবদের ডেকে নিয়মিত প্রতিদিনই প্রায়
সঞ্জীবনী হাসপাতালে সঞ্জীবনী ব্লাড ব্যাঙ্কে প্রতিদিনই পাই আমরা রক্তদান করতে বলছি, মানুষজনকে উৎসাহী করছি এবং অনেকেই আসছেন এসে এখানে রক্ত দিয়ে যাচ্ছেন। আজকেও এসেছেন অনেকে, গতকালও এসেছেন, আগামীকালও আসবেন। আমরা চাইছি আপনারা এগিয়ে আসুন এই রক্তের সংকটে। আপনাদের নিকটবর্তী বাড়ির কাছাকাছি যে ব্লাড ব্যাঙ্ক সেখানে গিয়ে অন্তত একজন রক্ত দিন। Soldiers, in the name of democracy, let us all...